NIPS Hotel Management Institute Salt Lake শাখায় সম্প্রতি অনুষ্ঠিত হলো রান্নার এক অভিনব প্রতিযোগিতা। ইনস্টিটিউটের ছাত্রছাত্রীদের রন্ধন শিল্পে উৎসাহিত করতে এবং তাদের নিজেদের মধ্যে সুপ্ত প্রতিভাকে আবিষ্কার করতে আয়োজন করা হয়েছিল বিদা শেফস্টার নামক এক ইভেন্টের। সারা বছরই মানে এরকম ইভেন্ট করি, আর এই আজকের বিদা শেফস্টার এটা মানে স্পেশালি আমরা করলাম কেন, মানে যে খাবারগুলো আমরা আজকাল হারিয়ে ফেলেছি সেগুলো যেন আমরা আজকে এই ট্যালেন্ট মানে ওরা দেখাতে পারে, সেরকমই আমরা ওইভাবেই আমরা জাজিংটা করেছি। আর আমরা ইনভাইট করেছি সবাইকে, ওপেন টু অল। এটা একটা সুন্দর একটা শোকেস প্ল্যাটফর্ম যেখানে মানে আমাদের আমাদের যে মানে কতজন আছে যারা মানে নিজেদের ট্যালেন্টটা আমাদের দেখাতে পারলো। সেলিব্রিটি শেফরা এদিন উপস্থিত থেকে প্রতিযোগিতার বেস্ট শেফকে খুঁজে নেন। কিন্তু সবাই প্রফেশনাল শেফ নয়, সবাই নিজে নিজে ঘর থেকে জাস্ট ফর কম্পিটিশনের জন্য এখানে এসেছে। This is the pastry and bakery section of our college. So you here you can see the breads display what we are making. It's a flour of gum paste and the cake model is over here. A big wedding cake is over here. What we are seeing here, the student comes and they do the hands on and they make their own things. And I am the lecturer, I am the professor, I am the chef over here who just teach them and show them how to mold the things and how to prepare the things. Instead of giving only theory, we do practically everything over here. প্রায় সারা বছরই NIPS নানান কর্মশালা ইভেন্টের আয়োজন করে থাকে। এটা আমাদের কন্টিনেন্টাল কাউন্টার, এখানে আমরা পাস্তা বানিয়েছিলাম। আমরা এখানে বাজারে অনেক পাস্তা কিনতে পাওয়া যায়, বাট আমরা পাস্তা যে ব্যাটারটা ডোটা থাকে এটা আমরা এখানে নিজেরা বানিয়েছিলাম। এখানে আমরা আজকে স্প্যাগেটি, টর্টোলিনি, ফারফেলে, ফুসলি এই পাস্তাগুলো বানিয়েছিলাম। বাংলা নববর্ষকে স্বাগত জানাতে এদিনের অভিনব ইভেন্ট বিদা শেফস্টার দুরন্তভাবে সাড়া ফেলে।